মুড খারাপ হওয়ার কোনো কারণ না থাকলেও অনেক সময় এরকম কিছু হয় যার কারণে আমাদের মন আমাদের কাছ থেকে সরে যায় এবং অন্যদিকে চলে যায়, যার কারণে আমাদের মুড খারাপ হয়ে যায়। আপনার সাথেও কখনো না কখনো এমনটা হয়ে থাকবে। আবার অনেক সময় এরকমও হয় যে অটোমেটিক্যালি আমাদের মুড পরিবর্তন হয় আর তখন আমরা বুঝতেই পারি না যে মুডকে ঠিক করার জন্য কি করব, এমন কি করব যে নিজেকে একটু শান্ত অনুভব করা যায়। তাহলে সবার প্রথমে যে কারণে আপনার মুড খারাপ ওই কারণটিকে ভাবা বন্ধ করুন। আপনি এমন কিছু ভাববেনই না যার কারণে আপনার মুড খারাপ হতে পারে, বা এমন কিছু ভাববেন না যা ভাবলে আপনার মন খারাপ হতে পারে। এর পরিবর্তে আমি আপনাকে যা বলছি এটাকে মনে মনে বলুন যে এই মুডটি আমার জন্য নয়, এই মুডটিকে আমি ধরে রাখতে চাই না, এটা আমি নই। আমি তো সবসময় শান্তিতে ও খুশিতে থাকি, আমার এই মন আমার সব সমস্ত পজিটিভ এনার্জিকে নষ্ট করতে পারে না, যার কারণে আমি খুশি থাকি ও শান্ত থাকি, আর আমি অনেক ভাগ্যবান আর আমি অনেক ভালো আছি। আর এইসব কথা যখন আপনি নিজেকে বলবেন বা চোখ বন্ধ করে শুনবেন, তখন আপনি ফিল করবেন যে আপনার ভিতর কিছু পরিবর্তন হচ্ছে যা আপনার মুডকে ভালো করে তুলবে, আর আপনি বুঝতে পারবেন যে আপনি কে আর আপনার জীবন কত সুন্দর। এরপর আপনি এমন কিছু করুন যা আপনার ওই মুডের থেকে আলাদা, যেমন কোনো ব্যক্তি আপনার মনকে খারাপ করেছে তাহলে তাকে ইগনোর করে একটা সং লাগান বা অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারেন। আপনাকে সেটা করতে হবে যা আপনার প্রিয়, যা আপনার ভালো লাগে। আপনাকে সেটা বলতে হবে যা বললে আপনি খুশি অনুভব করেন। আপনাকে তাদের সঙ্গে থাকতে হবে যাদের সঙ্গে থাকলে আপনার ভালো লাগে, তাহলে এরপর আর আপনার মুড খারাপ হবে না। এরপর আপনি আপনার ব্রেনকে পারমিশন দিন ওই সব নেগেটিভ চিন্তাগুলিকে বাইরে বার করে দিতে যার কারণে আপনার মুড খারাপ হয়ে যায়। কারণ আমাদের ব্রেন কেবল বলা কথাকেই ফলো করে, অর্থাৎ আপনি আপনার ব্রেনকে যা বলবেন আপনার ব্রেন ঠিক সেটাই ভাববে। যদি আপনি আপনার ব্রেনকে বলেন যে এটা ভাবতে, তাহলে আপনার ব্রেন আপনাকে সেটা দেখাবে যে বিষয়ে আপনার ব্রেনের কাছে মেমোরি আছে। যেমন আমি যদি আপনাকে এখন বলি ম্যাঙ্গো, তাহলে আপনার ব্রেনে ম্যাঙ্গোর ছবি আসবে। তাই যেমনটা ব্রেনকে বলবেন ঠিক তেমনই ব্রেন কাজ করবে। আপনার যখন মুড খারাপ হয় সেখানে আপনারই কোনো না কোনো চিন্তার কারণে হয়ে থাকে, তাই আপনার ব্রেনকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। এর জন্য আপনি হয় মেডিটেশন করুন অথবা এমন কোনো জায়গায় যান যেখানে আপনি শান্তি অনুভব করেন। আপনি যত বেশি শান্তি আপনার ব্রেনকে দেবেন আপনার ব্রেনও ঠিক তত বেশি শান্তি আপনাকে দেবে। না কখনো এটা ভাববেন যে কি হয়েছিল যার কারণে আপনি এত চিন্তায় আছেন, না এটা ভাববেন যে কি হবে যার কারণ আপনাকে চিন্তায় ফেলে দেবে। তাই কিছু চিন্তা না করে কেবল বর্তমানে বাঁচুন, সেটা করুন যা করে আপনি খুশি হবেন। এরপর নিজের মধ্যে সব কিছু পরিষ্কার রাখুন, যেমন আপনি কারোর সাথে থাকতে চান ও কারোর সাথে থাকতে চান না সেটাও ওকে, কেউ আপনার সঙ্গে থাকতে চায় বা কেউ আপনার সঙ্গে থাকতে চায় না, যা হয়ে গেছে তাকে যেতে দিন। অতীতের কথা ভাবা, অর্থাৎ কি হয়েছিল, কেন হয়েছিল, আমার সঙ্গেই কেন হয়েছিল, এইসব কথা ভাবা বন্ধ করুন। বরং তার পেছনে সময় দিন, যা করার পর আপনি শান্তি খুঁজে পাবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই মাঝে মাঝে চোখ বন্ধ করে মোবাইলটা কিছুক্ষণ দূরে রেখে নিজের সাথে একটু সময় কাটিয়ে দেখুন, আপনি সত্যিই অনেক শান্ত অনুভব করবেন, নিজেকে চিনতে পারবেন আর বুঝতে পারবেন আপনি কি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এতক্ষণ এই ভিডিওটাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।